বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস সম্প্রতি অংশ নিয়েছিলেন ভারতের লোকসভা নির্বাচনে। একজন বিদেশি নাগরিক হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বিজেপি। ফলে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ফেরদৌসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশটির নির্বাচন কমিশন। ফেরদৌসের ভিসা বাতিল করে তাকে কালো তালিকাভুক্ত করে ভারত। এদিকে 16 এপ্রিল রাতেই দেশে ফিরেছেন ফেরদৌস। এদিকে এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করেছেন তিনি। ফেরদৌসের বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো। আমি চিত্রনায়ক ফেরদৌস, অভিনয় শিল্প আমার একমাত্র নেশা ও পেশা। অভিনয় শিল্পের মাধ্যমে বাংলা ভাষাভাষী সকলের মধ্যে মেলবন্ধন তৈরিতে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আমার ভাবতে ভালো লাগে আমি দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। দুই বঙ্গের মানুষের সংস্কৃতি ও জীবনাচারে অনেক সাদৃশ্য রয়েছে। আবার ভারত বহু কৃষ্টি কালচারের সমন্বয়ে সমৃদ্ধ একটি দেশ। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। পাশাপাশি ভারতের জনগণের ত্যাগ তিতিক্ষা আমাদের চিরঋণী করে রেখেছে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। সেই ভাবনাই ভাবে মনে হয় দুটি নয়নেতে। এখানের সাংস্কৃতিক অঙ্গনের অনেক শিল্পী সাহিত্যিক আমার বন্ধু, যাদের সঙ্গে আমি সব সময় হৃদ্যতা অনুভব করি। আমি জানতাম জানতাম আসবে, হাসি হয়ে আকাশে ভাসবে। আমি জানতাম জানতাম আসবে, হাসি হয়ে আকাশে ভাসবে। এজন্য বিভিন্ন সময় কারণে অকারণে আমি এখানে চলে আসি। ভারতে জাতীয় নির্বাচন হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের এই নির্বাচন পূর্বের মতো সারা বিশ্বে সাড়া ফেলেছে। এই সময়ে আমি ভারতে অবস্থান করছিলাম। সকলের মতো আমারও আগ্রহের জায়গায় ছিল এই নির্বাচন। ফলে ভাবাবেগে তাড়িত হয়ে পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী প্রচারণায় আমি আমার সহকর্মীদের সঙ্গে অংশগ্রহণ করি। এটা পূর্ব পরিকল্পনার কোনো অংশ ছিল না, শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে আমি অংশগ্রহণ করেছিলাম। কারো প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন বা কোনো বিশেষ দলের প্রচারণার লক্ষ্যে নয়, আবার কারো প্রতি অসম্মান প্রদর্শন করাও আমার উদ্দেশ্য নয়। ভারতের সকল রাজনৈতিক দল ও নেতার প্রতি আমার সম্মান রয়েছে। আমি ভারতের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমার ভালোবাসা অগাধ। সেই ভালোবাসা আমাকে আবেগ তাড়িত করেছে। আমি বুঝতে পেরেছি আবেগের বশবর্তী হয়ে সহকর্মীদের সঙ্গে এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাটা আমার ভুল ছিল, যেটা থেকে অনেক ভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকে ভুলভাবে নিয়েছেন। আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই ঔচিত্য নয়। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আশা করি সংশ্লিষ্ট সকলে আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিদিন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।